আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, সবার কেমন আছেন? আজ আপনাদের সাথে আবারও নিয়ে চলে এসেছি আরেকটি কেকের রেসিপি। আজকে যে কেকটি হচ্ছে আমার ডেলিভারি দেওয়া আরেকটি লাল টুকটুকে রেড ভেলভেট একটি কেকের রেসিপি। এই কেকের ভিডিওটা আমি অনেকদিন আগে করেছিলাম, সে ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এক ভিডিওতে কেকের বেস, ক্রিম তৈরি থেকে শুরু করে পুরো কেকের ডেকোরেশনটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের পুরো কেকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। আজকের এই কেকটি রেডি করার জন্য প্রথমে আমি একটি বাটার মিল্ক তৈরি করে নিয়েছি। তার জন্য একটি বাটির মধ্যে হাফ কাপ নিয়েছি মিল্ক, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনিগার। এখন মিশিয়ে নিয়ে বাটিটা আমি এক সাইডে সরিয়ে রাখবো। দেখুন বাটার মিল্কটা রেডি হয়ে গেছে। আর রেড ভেলভেট কেকের জন্য বাটার মিল্কটা অবশ্যই তৈরি করতে হবে। এখন আমি একটি চালনি নিয়েছি একটি বাটির মধ্যে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আলতোভাবে 1 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো রকম লবণ ব্যবহার করব না। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কোকো পাউডার। এখন সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিয়েছি। তারপরে আমি বাটিটা এক সাইডে সরিয়ে রাখবো। অন্য আরেকটি বাটি নিয়েছি, এর মধ্যে 1/4 কাপ দিয়ে দিচ্ছি মেল্ট করা বাটার। আর এই বাটারটা কিন্তু আমি আরঙ্গের বাটারটা ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আইসিং সুগার। নর্মাল চিনিটা ব্লেন্ড করে তারপর আইসিং সুগারটা রেডি করে নিয়েছি। এখন আইসিং সুগারটা বাটারের সাথে ভালোভাবে বিট করে মিশিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট মিশিয়ে নিলে কিন্তু আইসিং সুগারটা বাটারের সাথে ভালোভাবে মিশানো হয়ে যাবে। এখন আমি প্যাচুলার দিয়ে সাইডের অংশটা নামিয়ে নামিয়ে বিট করে নিয়েছি। আর বিট করতে করতে দেখুন এই আইসিং সুগারটা বাটারের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। বিট করা হয়ে যাওয়ার পর যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখনই বিটারটা অফ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি ডিমের কুসুম। এখন এই ডিমের কুসুমটা আমি বিট করে নিচ্ছি। বিট করে নেওয়ার পর এর মধ্যে বিটারটা অফ করে দিয়ে দিচ্ছি যে বাটার মিল্কটা রেডি করেছিলাম সেই বাটার মিল্কটা ঢেলে নিব। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনার ভ্যানিলা এসেন্সের পরিবর্তে পাউডারও ব্যবহার করতে পারেন। তারপরে 1 চা চামচ দিয়ে দিচ্ছি রেড পেনের রেড কালারটা ব্যবহার করলে একদম লাল টুকটুকে কালারটা হয়। এখন আমি লো স্পিডে 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। বিট করে মিশিয়ে নেওয়ার পর আমি বিটারটা অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে শুকনো উপকরণগুলো রেডি করেছিলাম সেই শুকনো উপকরণগুলো বিট করে মিশিয়ে নিচ্ছি। আমি সব কিছু শুকনো উপকরণ একসাথে ভালোভাবে বিট করে মিশিয়ে নেওয়ার পর বিটারটা অফ করে খুলে নিচ্ছি। তারপরে আমি আপনাদেরকে ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা কীরকম পাতলা হয়েছে। বাটিটা আমি এক সাইডে সরিয়ে রেখে দিব। তারপরে ব্যাটারটা ধুয়ে কাঁটাটা ভালোভাবে মুছে নিয়েছি। অন্য আরেকটি বাটির মধ্যে ডিমের সাদা অংশটা দিয়ে বিট করে নিচ্ছি। আর ডিমের সাদা অংশটা কিন্তু ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে। এখন সাদা অংশটা 2 মিনিটের মতো বিট করে নেওয়ার পর যখন এরকম ফেনা হয়ে আসবে তখন আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। আর চিনিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে এই ডিমের ফোমটা কোনো রকম নষ্ট না হয়, একদম শক্ত থাকে। বিট করে যতক্ষণ পর্যন্ত এই সাদা অংশটা ভালোভাবে শক্ত হয়ে বিটার থেকে না পড়বে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। আর আমার এই সাদা অংশটা বিট করার জন্য আমি কিছুক্ষণ পরপর বিটারটা অফ করে সাইডের অংশটা নামিয়ে তারপরে বিট করে নিচ্ছি। আমার এই সাদা অংশটা বিট করা হয়ে গেছে। এখন আমি এই সাদা অংশটা আমি যে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারের সাথে একদম আলতোভাবে বিটারে কাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর বিটারে কাটা দিয়ে খুব ভালোভাবে স্মুথভাবে মিশিয়ে নিতে হবে। আমি অল্প অল্প দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর অল্প অল্প দিয়ে মিশিয়ে নিলে কিন্তু খুব ভালোভাবে তাড়াতাড়ি মিশানো যায়। পুরোটা ব্যাটার ভালোভাবে মিশানো হয়ে গেছে, সাদা অংশটাও কিন্তু খুব ভালোভাবে স্মুথভাবে মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা ঠিক এরকম হবে। আমি আপনাদেরকে একটু প্যাচুলার দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটি মোল্ড নিয়েছি আর মোল্ডটা আপনাদেরকে একটু মেপে দেখিয়ে দিচ্ছি। দেখুন মোল্ডটা কিন্তু বরাবর 7 ইঞ্চি। আপনার চাইলে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি মোল্ডও কিন্তু ব্যবহার করতে পারেন। এর মধ্যে 1 চা চামচ তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করে নেওয়ার পর এখানে বেকিং পেপারটা বিছিয়ে নিব। আর তেলটা কিন্তু সাইডে ব্রাশ করা যাবে না, শুধু নিচে ব্রাশ করে নিতে হবে। বেকিং পেপারটা ভালোভাবে দিয়ে তারপরে আবার একটু ব্রাশ দিয়ে সেট করে নিচ্ছি। এখন পুরোটা ব্যাটার ভালোভাবে ঢেলে নিচ্ছি। মোল্ডটা হালকা একটু ট্যাপ করে নিব। আজকের এই কেকটা আমি চুলায় বেক করব। চুলার প্যানটাকে আমি 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। তারপরে একদম লো আছে। আজকের এই কেকটা 45 থেকে 50 মিনিট বেক করে নেব। আর কেকটা বেক হতে হতে আমি এখানে ক্রিমটা রেডি করে নিয়েছি।
ক্রিমটা রেডি করার জন্য এখানে আমি বিবু ব্র্যান্ডের হোয়াইট ক্রিমটা নিয়েছি, একটা বাটি নিয়েছি, তারপরে আমি কাঁটাটা সরিয়ে বাটিটা মুছে নিয়েছি, এর মধ্যে আমি 1.5 কাপ হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। আর এই হুইপ ক্রিমটা কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। এখন বিটারের কাঁটাটা মুছে তারপরে বিট করে নিয়েছি, আর নিচে দেখুন আমি কিন্তু একটা বুলের মধ্যে আইস দিয়ে তারপরে বিট করে নিয়েছি। এভাবে বিট করে নিলে কিন্তু হোয়াইট কালারের বিবু ক্রিমটা কিন্তু খুব তাড়াতাড়ি ভালোভাবে শক্ত হয়ে যায়, আর বিট করাটা কিন্তু খুবই সহজ হয়। এখন আমি লো স্পিডে প্রথমে বিট করে নিচ্ছি, আর বিট করার মাঝখানে কিন্তু আমি বিটারটা অফ করে তারপরে সাইড অংশটা নামিয়ে বিট করে নিচ্ছি। এভাবে 3 থেকে 4 মিনিট বিট করে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু হোয়াইট চকলেট দিয়ে দিচ্ছি মেল্ট করে ঠান্ডা করে, তারপর হোয়াইট চকলেটটাও ভালোভাবে মিশিয়ে বিট করে নিচ্ছি। হোয়াইট চকলেটটা যেহেতু আমার কাস্টমারের ডিমান্ড ছিল, এখানে শুধু নর্মাল ক্রিম দিয়ে কেকটা রেডি করে দিতে হবে, এখানে যদি চিজ ক্রিম দিত তাহলে কস্টিংটা বেশি পড়তো। আর এদিকে কিন্তু আমার কেকটা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে কেকটা ঠান্ডা করে নিয়ে এখন আমি কেকটা মোল্ড আউট করে নিব। আর কেকটা দেখুন মাশাল্লা কতটা পারফেক্ট হয়েছে, আপনি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আর এই কেকটা যেহেতু আমি ভালোভাবে ঠান্ডা করে তারপরে আমি মোল্ড আউট করে নিয়েছি, এখন টেলে নিয়েছি, তারপরে নিচের অংশটা একটু কালার বেশি হয়ে গেছে, যেহেতু এই কেকটা আরও 5 মিনিট সময় বেশি রেখেছিলাম, 40 থেকে 45 মিনিট রেখে দিলে কিন্তু কেকটা ভালোভাবে হয়ে যেত। আমি আরও 5 মিনিট সময় রেখে দিয়েছিলাম, নিচের অংশটা একদম সমান করে এই অংশটা আমি সরিয়ে নিচ্ছি, তারপরে উপরের অংশটা আমি কেটে নিব। দেখুন মাশাল্লাহ কেকটা কতটা সফট হয়েছে, এখন উপরের অংশটা ভালোভাবে কেটে সমান করে নিচ্ছি। আর এই উপরের অংশটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, আমি উপরের অংশটা দিয়ে কিন্তু কেকটা ডেকোরেশন করব। এখন এই কেকটি আমি 3টি স্লাইস করে কেটে নিচ্ছি, কেকটা 3টি স্লাইস করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন কেক বুটের মধ্যে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে নিচ্ছি, ক্রিমটা আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি, তারপরে আমি প্যালেট নাইফ দিয়ে ছড়িয়ে নিচের লেয়ারটা বসিয়ে দিব। সুগার সিরাপটা ভালোভাবে ব্রাশ দিয়ে লাগিয়ে তারপর ক্রিমটাকে সেট করে দিচ্ছি। ক্রিম যেহেতু আমার কাস্টমারের কস্টিংটা কম ছিল, তাই এখানে আমি নর্মাল ক্রিম দিয়ে কিন্তু এই কেকটা ডেকোরেশন করতে হচ্ছে, আর বাটার চিজ ক্রিম দিয়ে ডেকোরেশন করলে কিন্তু কস্টিংটা অনেক বেশি পড়ে যায়। এখন এই কেকটা আমি উপরের লেয়ারটা সেট করে দিয়ে তারপরে এখানে ক্রাম্প কোটিং করে নিচ্ছি, ক্রাম্প কোটিং করে নেওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দিব 20 মিনিটের জন্য, তারপরে এখানে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটাকে ভরে ফাইনাল কোটিং করে নিচ্ছি। আর কেকটা ভালোভাবে ফাইনাল কোটিং করে নেওয়ার পর আমি কেকটা ভালোভাবে ফিনিশিং টেনে দিয়ে আবারও নর্মাল ফ্রিজে রেখে দিব 1/2 ঘন্টার জন্য। 1/2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে তারপরে এখানে কেকটা সেট করব। যে কেকটা আমি রেখেছিলাম সেই কেকটা আমি ব্লেন্ড করে নিয়েছি, এখন উপরে আমি সেট করে দিচ্ছি। উপরে এভাবে রেড ভেলভেট কেকের মধ্যে কেকটা এভাবে সেট করে দিলে ডিজাইনটা খুবই সুন্দর হয়। আমি সম্পূর্ণটা কেকের ডেকোরেশন আমি আমার পছন্দ মতো করেছি। এখন এখানে কিছু চকলেট টপার দিয়ে দিচ্ছি, চকলেট টপারটাও কিন্তু এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, সেই ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি এক নজর দেখে নেবেন। এখন এর মধ্যে কিছু আমি হোয়াইট সুগার বল অ্যাড করে দিচ্ছি। আজকের যে ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এই কেকের ফাইনাল লুকটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন এই কেকটি আমি মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই কেকটি কিন্তু বোর্ডের ওজন বাদ দিয়ে বরাবর হয়েছে 2 পাউন্ড। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।